হ্যালো বিয়ার্স গ্রাফিক্স ডিজাইনার আজকে অষ্টম ক্লাস আজকে আমি দেখাবো কীভাবে আপনারা কার্বেটার টুলস ইউজ করবেন আর কার্বেটার টুলসের সুবিধা অসুবিধা আমরা ডিটেলসলি আলোচনা করব কার্বেটার টুলসের সুবিধা হইতেছে যে আপনি যখন কোনো ডিজাইনকে কার্প অর্থাৎ আপনি রাউন্ড করতে চাইবেন তখন আপনার কার্বেটার টুলসের প্রয়োজন পড়বে আমরা কিন্তু এটাকে পেন টুলস দিয়েও করতে পারি কিন্তু এই পেন টুলস দিয়ে কিন্তু এটা স্মুথলি করতে পারি না এটা হচ্ছে কার্বেটার টুলসের সুবিধা আর যদি আমরা পেন টুলসে করতে চাই কিন্তু পেন টুলস আমাদের কার্বেটর টুলসের মতো কিন্তু এরকম রাউন্ড হবে না এরকম কিন্তু রাউন্ড হবে না আর আমি যদি এটাকে কার্বেটের টুলস ইউজ করি সেক্ষেত্রে আমার কিন্তু এটা রাউন্ড হবে তাহলে আমি একটা পেন অঙ্কন করে দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি এটা কার্বেটর টুলস না এটা আমি পেন টুল দিয়ে দেখাইতেছি কার্বেটর টুলসের মতো কাজ করে জাস্ট আমি এত স্মুথ করতেছি না এখানে আমি ক্লিক করে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এটা একটা প্যান আমি চিত্র অঙ্কন করলাম এরপর যদি আমি কার্পেটের টুলস দিয়ে যদি করি তাহলে কীভাবে করবো আমি যদি এরকম সোজা লম্বা একটা লাইন টানতে চাই তাহলে আমরা কী করবো ওয়ালটারে ক্লিক করবো ওয়ালটারে ক্লিক করার পর মাউসে ক্লিক করে আমরা এটাকে সেমে এখানে ক্লিক করবো এবার আমরা ওয়ালটার ছেড়ে দিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করবো মেডেলে মেডেলে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কার্ভ হয়েছে আমরা জাস্ট এবার কিন্তু এটাকে আমরা ক্লিক করলাম এবার যদি আমরা এটাকে চাই যে এরকম সোজা করবো তাহলে দেখুন আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা বাঁকানো হইতেছে জাস্ট আমরা কি করবো ওয়াল্টারে ক্লিক করবো ওয়ালটারে ক্লিক করে অ্যাং করে আমরা ক্লিক করে দেবো অ্যাংকরে ক্লিক করে দেওয়ার পর ওয়াল্টারে আমরা ক্লিক করার পর এরপর দেখুন আমরা এখানে নিয়ে আসলাম আচ্ছা এটা আমার একটু বাগানো হয়েছে এবার আমি ক্লিক করে এখানে ওয়ালটারে ক্লিক করে আমি অ্যাং করে ক্লিক করবো এবার আমি এখানে অ্যাড করে দেবো দেখুন আমার কিন্তু উপরে এটা কিন্তু স্মুথলি একটা কার্ভ হয়েছে এখন অনেকেই বলতে চান অনেকে বলেন যে কিভাবে আমরা সার্কেল করব সার্কেল করা এবারে পসিবল খুব সহজ আমরা এবার যদি আমরা পেন টুল দিয়ে করি সেক্ষেত্রে দেখুন টুল দিয়ে যদি করি আমাদের কিন্তু এরকম করে কার্ভ করতে হয় অনেক টাইম লাগে আর যদি আমরা কে এটাকে কারভেটর টুলস ইউজ করি তাহলে আমাদের কিছু করা লাগবে না জাস্ট আমরা চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করব আর কিছুই করতে হবে না জাস্ট চারটা অ্যাঙ্করে আমরা ক্লিক করব অটোমেটিক কার্ভ হয়ে যাবে দেখুন শর্ট কাটলে আমি কিন্তু একটা এটা আমি কালার চেঞ্জ করে দিব শর্টকাটভাবে আমি কিন্তু একটা সার্কেল তৈরি করতে পারলাম এবার যদি আমি এটাকে পেন দিয়ে করি তাহলে আমার কিন্তু অনেক টাইম লাগবে এটাকে কার্ভ করতে হবে অনেক টাইম লাগবে আর যদি আমি ওইভাবে যদি করি তাহলে কিন্তু আমার অল্প সময়ে হয়ে যাবে দেখুন কত সময় লাগতেছে জাস্ট এটাকে আমি ক্লিক করে দিলাম এটাকে আমি ক্লিক করে দিলাম দেখুন সে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু এরকম কর্নার কিন্তু শো করতেছে অর্থাৎ এখানে দেখুন কোনো কর্নার শো করতেছে না এটা কিন্তু একবারে স্মুথলি কার্ব হয়েছে দেখুন আর এটা করতে অল্প সময়ই লাগবে জাস্ট আমরা অ্যাং করে জাস্ট ক্লিক করব চারটে অ্যাং করে ক্লিক করবো আর কিছুই করা লাগবে না আমার চার ট্যাঙ্ক করে ক্লিক করার পর দেখুন অটোমেটিক এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে এটা কিন্তু আমার উপরে একটু উঠে গেছে জাস্ট এই জন্য এটা ক্লিয়ারলি হয় নাই এবার দেখুন আমি চারটে অ্যাঙ্ক করে অ্যাঙ্কোর অনুযায়ী আমি এটাকে ডিজাইন করব দেখুন আমার কিন্তু অলরেডি রাউন্ড হয়ে গেছে এবার আপনারা অবশ্যই দেখতে পারলেন যে কার্পেটার টুলসের কী সুবিধা আর আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট ভিডিওটি আমি দেখাবো কীভাবে আপনারা টাইপ টোলসে কাজ করবেন